আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকায়াতু নাহমাদুহু নসল্লি আলা রসৌল ইল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনা আজান হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসের মাধ্যমে মানুষকে তার শ্রষ্টার দিকে আহ্বান করা হয় মানুষকে তার স্রষ্টার ইবাদতের জন্য আহ্বান করা হয় ডাকা হয় প্রিয় বন্ধুগণ যখন আজান চলে তখন আমরা এমন কিছু দুনিয়াবি কাজ করে থাকি যে সমস্ত দুনিয়াবি কাজ করা সম্পূর্ণভাবে হারাম প্রিয় বন্ধুগণ আজকে আমরা নামাজকে যেভাবে অবহেলা করি ঠিক তেমনইভাবে আমরা আজানকেও অবহেলা করি যখন আজান হয় এটা যে স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে মসজিদে আহ্বান করা হচ্ছে নামাজের জন্য মসজিদে আহ্বান করা হচ্ছে সেই মহান স্রষ্টা আল্লাহ তালার ইবাদতের জন্য এটা আমরা মনেই করি না যার কারণে আজানের সময় আমরা অনেক দুনিয়া বিকাজ করে থাকি যে সমস্ত দুনিয়া বিকাজ ওই সময়ে করা সম্পূর্ণভাবে অনুচিত এজন্য বন্ধুগণ যখন আজান দিবে তখন আমরা দুনিয়াবি সমস্ত কাজ কাম ছেড়ে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে মসজিদে গমন করব। কিন্তু তার আগে আজান চলাকালীন অবস্থায় আমাদেরকে আজানের জবাব দিতে হবে পবিত্র হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন মোয়াজ্জিন আজান দেয় তখন তোমরা মোয়াজ্জিনের অনুরূপ বলো অতএব মোয়াজ্জিন যখন আল্লাহ একবার বলে তোমরাও আল্লাহ একবার বলো মোয়াজ্জিন যখন বলে শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তোমরাও বলো শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ শুধু যখন মোয়াজ্জিন হাইয়া আলা সলাহ বলে এবং হাইয়া আলাল ফালাহ বলে সেই সময়ে আমরা বলব আস্তাউ ফিরুল্লাহ প্রিয় বন্ধুগণ যখন আজান শেষ হবে আজানের পরে আমাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে যে দোয়াটি আপনারা সকলেই জানেন আল্লাহ এই দোয়াটি যদি কোনো ব্যক্তি আজানের শেষে পুরোটা পাঠ করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে সুপারিশ করা আমার দায়িত্ব হয়ে যায় তো বন্ধুগণ যে ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন সেই ব্যক্তি কখনো মুসিবতের মধ্যে পড়বেন না সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তালার সেই সুকময় জান্নাত আমরা হাসিল করতে পারব এজন্য যখনই আজান শেষ হবে তখনই আমরা আজান শেষের দোয়াটি পাঠ করব আজান শেষের দোয়া সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে আমি আপনাদেরকে আজান শেষের দোয়াটি খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আর যখন আজান চলবে এই আজান চলা অবস্থায় আমরা কখনোই গান বাজনা শুনব না আমরা কখনো দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত হয়ে যাব না আমরা কখনোই দুনিয়াবি কোনো কাজের মধ্যে ডুবে যাব না প্রিয় বন্ধুগণ সাহাবাইকেরামের জমানায় যখন আজান দিত সাহাবাইকেরাম সমস্ত কাজকাম বন্ধ করে মসজিদের দিকে রওনা দিতেন যখনই আজান তাদের কানের মধ্যে এসে পৌঁছাত সাথে সাথে তারা কাজকে বন্ধ করে দিতেন এমনও ঘটনা ঘটেছে যে কোনো সাহাবি একটা কুরাল উপরে উঠাইছে ঘা মারবে এমতা অবস্থায় আজান শুরু হয়ে গেছে মসজিদ থেকে আজানের ধ্বনি সাহাবির কানের মধ্যে চলে এসেছে আর কুরালের ঘা মারে নাই বরং কুরাল পিছনের দিকে ফালায় দেয়া তারা সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে গেছে এজন্য বন্ধুগণ আমরাও যদি সাহাবাই কেরামদের অনুসরণ করি আমরাও যদি পাক্কা মুমিন হতে চাই আমরা যদি পাক্কা ইমানদার হতে চাই আমাদেরকেও আজানের সাথে সাথে মসজিদের মধ্যে গবন করতে হবে এবং আল্লাহ তালার বিশেষ বিধান নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে আমাদের সকলকেই পাঁচ ওক্ত নামাজের আগে আজানের উত্তর দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ وتصفو الحياه بدون